দাদিমা দাদিমা আমি পুরী হতে চাই, তারপর আকাশে উঠতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের বাসায় যাই। যারা যারা একটি গ্রামের মিষ্টি মেয়ের নাম, যারাকে গ্রামের সবাই অনেক অনেক বেশি ভালোবাসে, যারার যেমন রয়েছে বুদ্ধিমত্তা, ঠিক তার থেকেও বেশি রয়েছে তার বিভিন্ন বিষয়ে প্রতিভা। আর তাই তো গ্রামের সবাই তাকে অনেক অনেক পছন্দ করে থাকে। যারা একদিন রাত্রিবেলা ঘুমোতে গেল, ঘুমানোর মাঝে স্বপ্নে দেখে একটি সুন্দর লাল পরী আকাশের উপর উঠতেছে, হঠাৎ করে পরীটি তার ঘরের ভিতর ঢুকে গেল এবং যারাকে ডাকতেছে, এই যারা, যারা আপু, তুমি কি ঘুমাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি যাবে আমাদের পরীর দেশে? আসো না যাই, তোমাকে আকাশে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাব আমাদের পরীর দেশে। সকালবেলায় যখন যারার ঘুম ভাঙলো, সাথে সাথে সে তার মায়ের কাছে ছুটে গেল, অতঃপর মাকে বলতে লাগলো, মা মা, পুরীর আকাশে উড়ি কিভাবে? আমারও না আকাশে উড়তে মনে চায়। মা, আমি কেন উড়তে পারি না? আমি কিভাবে পুরী হব, তারপর আকাশে উড়ব? তোমাদেরকেও নিয়ে যাব আকাশে মা। কি পুরী হবি? কি কয় মেয়েটা, পাগল হয়ে গেল নাকি? না পুরী হওয়া লাগবে না, ও কথা শুনলে আমার ভয় লাগে, পুরী হওয়ার দরকার নেই। তার মা না করে দেওয়ার পর যারা এবার তার দাদির কাছে গেল। দাদিমা দাদিমা আমি পুরী হতে চাই, তারপর আকাশে উঠতে চাই, কি মজা আকাশে ওড়া। না তিন শুন কি বলি, পুরী হওয়া ভালো না, পুরীরা ভালো না, মানুষ নাই অনেক ভালো, তুই পুরী হয়ে কি করবি রে, পুরী হওয়ার কোনো দরকার নেই। অতঃপর যারা মন খারাপ করে শুয়ে পড়ল ঘুমানোর জন্যে, ঘুমের ভিতর স্বপ্ন যুগে সে পুরী হয়ে গেল। এই আমি তো সত্যি সত্যি পুরী হয়ে গেলাম, আমার দুটো ডানাও হয়ে গেছে, দেখি তো আকাশে উড়তে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি তো উড়তে পারছি, আহ কি মজা, এখন আমি পুরো আকাশ ঘুরে বেড়াবো, পাখির সাথে কথা বলবো, প্রজাপতির সাথে বন্ধুত্ব করব, আহ কি মজা। ও টুনি ভাই, টুনি ভাই, তুমি এখানে বসে আছো কেন? তুমি কি তোমার আম্মুর সাথে রাগ করেছো? তোমার আম্মু কি বাড়ি থেকে বের করে দিয়েছে? আরে তুমি দেখা যা আমাদের মতো আকাশে উড়তে পারো, উড়তে পারো কিভাবে তুমি? তোমার নাম কি বলো তো শুনি। আমার নাম ঝাড়া, আমিও তোমাদের মতো আকাশে উড়তে পারি, সব কিছু দেখতে পারি, কারণ আমি এখন পড়ি। ও টুনি ভাই, টুনি ভাই, তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, তারপর আমাদের বাসায় নিয়ে যাব তোমাকে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের বাসায় যাই।